ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে দৌলত খানের প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন তাওহিদি জনতা। বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে উপজেলার মিয়ারহাট বাজারে কেন্দ্রীয় জামে মসজিদ ও তাওহিদি জনতার উদ্যোগে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শত শত লোকের অংশগ্রহণে মিয়ারহাট বাজারে মেইন সড়ক প্রদক্ষিণ করে বাজারে কেন্দ্রীয় জামে মসজিদ সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে ইসরায়েলের সকল পণ্য বর্জন সহ বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। ফিলিস্তিনিদের স্বাধীন দেশে থাকার অধিকার আছে, কিন্তু ইসরায়েলের ফিলিস্তিনে হামলা করে প্রতিদিন মানুষ হত্যা করছে। তারা সারা বিশ্বে জঙ্গিবাদের সৃষ্টি করছে, মুসলমানদের হেয় করার জন্য সবকিছু করছে, আর কোনো মুসলমানকে হত্যা করতে দেয়া হবে না। প্রতিবাদ সমাবেশে উপজেলা মিয়ারহাট বাজারে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি নোমান কাশেমের সভাপতিতে বক্তব্য রাখেন দিদার উল্লাহ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আলমগীর হোসেন, মাওলানা নিজামুদ্দিন, মাওলানা মুসলিউদ্দিন সহ আরো অনেকে। সারা পৃথিবীর মুসলমানের ইমানি দায়িত্ব এই সকল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা। কি বলেন, কি শিক্ষা নিতে হবে? যেই ভাবেই হোক না কেন, ইহুদি বাকিদের এই কালো হাত, এই কালো মস্তা ধ্বংস করে একমাত্র মুসলমানদের হাতকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ। আর বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে মুসলমানদের প্রথম কেবলাকে যেই আল্লাহর নবী সর্বপ্রথম নামাজ পড়ে ওই জায়গা থেকে আরশ আজিম পর্যন্ত যার পদচরণ, যার পদধূলি, যার ভক্লান্ত পরিশ্রম মেহনত, আল্লাহর বাড়িতে যিনি এরকম ভাবে মেহমান হয়েছিলেন, আজকে সেই বাইতুল মুকাদ্দাসকে ওই নাস্তিক আর রক্ত খোকা ইসরায়েল, যাদের অস্তিত্ব বিশ্বের মানচিত্রের মধ্যে নাই, কিন্তু তারা আজকে আমার নিরীহ ভাইদেরকে নামাজ অবস্থায় বর্বরিত হত্যা এবং তাদেরকে খুন করে যাদের লাশের অস্তিত্ব বিলীন করে ফেলছে, আজকে আমরা সেই জন্য মুসলমান হিসাবে প্রতিবাদ করতে চাই যে আমার ভাইয়ের রক্ত বিধা যেতে দিবে।